দশম রোজার দিন বিকেলে আয়ান এবং উরাইশা শিরিনদের বাড়িতে যায়। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম উরাইশা। আন্টি, শিরিন কোথায়? আমরা শিরিনের সাথে খেলা করতে এসেছি। যা তো চুমকি, শিরিনকে ডেকে দে। আইসা খালাম্মা, যাইতাসি। আন্টি, ওকে। ও আমাদের বাসার নতুন কাজের মেয়ে বাবা। রমজান মাসের রোজা রেখে আমি একা একা এত কাজ করতে পারবো না, তাই তো আমাকে কাজে সাহায্য করার জন্য তোমার চাচা ওকে নিয়ে এসেছে। আরে আয়ান ভাইয়া, উরাইশা, তোমরা খেলা করার জন্য চলে এসেছ? চলো চলো ছাদে চলো, আমরা সবাই মজা করে খেলা করব। খালাম্মা, আমিও শিরিন আপার লগে খেলতে যাই। এই, তুই খেলতে গেলে আমাকে ইফতার বানাতে সাহায্য করবে কে? খালাম্মা, আমি তো ঘরের সব কাম কইরা ফেলাইছি। ঘরের সব কাজ করে ফেলেছিস তো কি হয়েছে? এখনো তো ইফতার বানানোর বাকি আছে, তুই খেললে আমাকে ইফতার বানাতে কে সাহায্য করবে শুনি? কিন্তু খালাম্মা, আমার যে খেলতে ইচ্ছা করতেছে। দেখ চুমকি, এত কথা বলিস না তো, কাজের সময় দেখছি তুই বেশি কথা বলিস, সারাক্ষণ শুধু কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। আয় এক্ষুনি আমার সাথে রান্নাঘরে আয়, আমাকে ইফতার বানানোর কাজে সাহায্য করবি। আয়ান এবং উরাইশা শিরিনের সাথে খেলা করতে ছাদে চলে যায়। আর অন্যদিকে চুমকি শিরিনের মাকে কাজে সাহায্য করার জন্য রান্নাঘরে যায়। ইয়ে, আমার গাড়িটা বেশি দূরে গিয়েছে। না না, আমার গাড়িটি বেশি দূরে গিয়েছে। না না, আমার গাড়িটা বেশি দূরে গিয়েছে। খালাম্মা, আর কিছু কইরা দেওয়ান লাগবো? না, রান্নাঘরে আপাতত আর কোনো কাজ নেই, ইফতারের সময় হয়ে গেছে, তুই গিয়ে শরবত বানা, আমি বাকি কাজগুলো সামলে আসছি। ওহ শিরিন, ইফতারের সময় হয়ে গিয়েছে, আমরা তাহলে আমাদের বাসায় যাই। আয়ান ভাইয়া, আজকে তোমরা আমাদের বাসায় ইফতার করো। না না না, শিরিন আমাদের আম্মু আমাদেরকে খুঁজবে, আমরা অন্য আরেকদিন তোমাদের বাসায় ইফতার করব। তারপর আয়ান এবং উরাইশা ওদের বাসায় ফিরে যায়। শরবত বানানো শেষে চুমকি টেবিলে ইফতার সাজাচ্ছিল। কই রে চুমকি, টেবিলে সব ইফতার সাজানো হয়েছে? হ্যাঁ খালাম্মা, টেবিলে সব ইফতার সাজানো হয়েছে। এখন তাহলে তুই যা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয়। চুমকি হাত মুখ ধুতে যায়। শিরিন আর তার বাবা ইফতার করার জন্য হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসে। কিছুক্ষণের মধ্যে চুমকিও ফ্রেশ হয়ে আসে। কি হলো চুমকি, তুই চেয়ারে বসলি কেন? আমি তো রোজা রাখছি খালাম্মা, আমি ইফতার করবো না। হ্যাঁ, তুই তো অবশ্যই ইফতার করবি, কিন্তু আমাদের সাথে বসে কেন? দাঁড়া, তোকে আমি ইফতার দিচ্ছি, তুই গিয়ে তোর রুমে বসে খা। শিরিনের মা একটা প্লেটে কিছু ছোলা আর মুড়ি নিয়ে চুমকির দিকে এগিয়ে দিয়ে বলল, নে ধর, এগুলো নিয়ে তুই তোর রুমে যা, আর রুমে গিয়ে ইফতার কর, ঠিক আছে? খালাম্মা, আমারে শরবত দিবেন না। কেন রে, তুই কি তোর বাড়িতে রোজ শরবত খেয়ে ইফতার করতি? তোর রুমে পানি আছে, পানি খেয়ে নিবি। যা, এখন চোখের সামনে থেকে দূর হ। মা, চুমকি তো রোজা রেখেছে, চুমকি আমাদের সাথে বসে ইফতার করুক, একসাথে বসে ইফতার করা তো সুন্নত মা। তুমি চুপ করো শিরিন, বড়দের মুখে মুখে দেখছি আজকাল কথা বলা শিখে গেছো। কি রে চুমকি, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা তোর রুমে যা। আর শোন, ইফতার করা শেষে আবার বসে থাকিস না, ঝটপট এসে টেবিলটা গুছিয়ে যাবি। আচ্ছা খালাম্মা। চুমকি মন খারাপ করে ওর রুমে চলে যায়। আজান শুনে ওরা সবাই ইফতার করে নেয়। ইফতার শেষে চুমকি টেবিল পরিষ্কার করে নামাজ পড়ল। পরের দিন বিকেলবেলা আয়ান এবং উরাইশা চুমকিদের বাড়িতে ইফতার নিয়ে যায়। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম উরাইশা। আন্টি, মা আপনাদের সবার জন্য ইফতার পাঠিয়েছেন, নিন। এসবের কি দরকার ছিল? কিন্তু তোমার আম্মু তো ভুল করে আমাদের বাসায় চারজনের জন্য ইফতার পাঠিয়েছেন, আমরা তো তিনজন সদস্য। না না আন্টি, আম্মু ভুল করে ইফতার পাঠাননি,
আমরা চুমকির কথা আম্মুকে বলেছি, তাই আম্মু চুমকি আপুর জন্য ইফতার পাঠিয়েছেন। তোমার আম্মু না, কাজের মেয়ের জন্য ইফতার পাঠানোর কি দরকার ছিল? আন্টি, রমজান মাস ফজিলতের মাস। রমজান মাসে রোজাদার বান্দাকে ইফতার করানো অনেক সওয়াবের কাজ, তাই তো রমজান মাসে ধনী গরিব সকলকে ইফতার করানো উচিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার আম্মুকে বলবে কালকে আমাদের বাড়িতে ইফতার পার্টির আয়োজন করছি, অবশ্যই যেন তিনি তোমাদের সকলকে নিয়ে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন। অনেক বড় আর জাঁকজমকপূর্ণ আয়োজন করছি আমরা। ঠিক আছে আন্টি। তারপর আয়ান এবং উরাইশা ওদের বাসায় ফিরে যায়। পরের দিন শিরিনদের বাড়িতে ইফতার পার্টির জন্য অনেক বড় আয়োজন করা হয়। শিরিন রোজা রেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে অনেক ক্লান্ত হয়ে যায়। দেখতে দেখতে ইফতারের সময় হয়ে যায়। ইফতার পার্টির আয়োজনে শিরিনদের প্রতিবেশীরা সকলেই অংশগ্রহণ করল। চমকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মেহমানদের জন্য সাজিয়ে রাখা টেবিলে গিয়ে বসল। চমকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মেহমানদের সাথে গিয়ে বসল। চমকেকে মেহমানদের পাশে বসতে দেখে শিরিনের মা খুব রেগে যায়। কি রে চমকি, তুই এখানে এসে কেন বসেছিস? যা, তুই তোর রুমে যা। কেন আন্টি, চমকি কি ইফতার করবে না? চমকি তো রোজা রেখেছে আন্টি, ও আমাকে বলেছে। হ্যাঁ বাবা, ও অবশ্যই ইফতার করবে, কিন্তু এখানে না, ওকে আমি ওর রুমে গিয়ে ইফতার দিয়ে আসবো। কিরে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা যা তোর রুমে যা। ভাবি চুমকিও আমাদের সাথে বসে ইফতার করুক, একসাথে ইফতার করা বরকতময়। আরে ভাবি, একসাথে ইফতার করার জন্যই তো আমি পার্টির আয়োজন করেছি। পার্টিতে আমরা সবাই একসাথে ইফতার করব, আর চুমকিকে আমি ওর রুমে কিছু ছোলা মুড়ি দিয়ে আসবো। এসব আপনি কি বলছেন ভাবি? ইফতার পার্টিতে আপনি এত বড় আয়োজন করেছেন, এত এত খাবার এখানে, আর আপনি চুমকিকে ছোলা মুড়ি দিয়ে আসবেন কেন ভাবি? ভাবি আপনি যে কীসব বলেন না। আরে ভাবি, ওকে আমাদের স্ট্যাটাসেন নাকি? এখানে আপনারা সবাই কত নামি দামি মানুষ, আমি আপনাদের জন্য এত সব খাবারের আয়োজন করেছি, ও কি এসব খাবার খেয়ে অভ্যস্ত? এত বড় পার্টি ও কখনো চোখে দেখেছে? আর ওকে আমাদের সাথে বসে ইফতার করালে মেহমানরা অনেকেই হয়তো মাইন্ড করতে পারে, তাই তো আমি ওকে ওর রুমে খাবার দিয়ে আসতে যাচ্ছি। ছি ছি ভাবি, আপনার মানসিকতা এমন তা আমার জানা ছিল না। আপনি একবার ভেবে দেখুন, আপনি ইফতার পার্টি করে আমাদের ইনভাইট না করলেও কোনো সমস্যা হতো না। এখানে আমরা যারা আছি প্রত্যেকেই তাদের বাড়িতে ভালো মন্দ খাবার খাই, কিন্তু আপনি চুমকির কথাটা একবার ভেবে দেখুন তো, কতটা অসহায় হলে বাবা মা এত ছোট বাচ্চাকে আপনার বাড়িতে কাজ করার জন্য পাঠিয়েছেন। আর ওকে যদি আপনি ভালো মন্দ খাবার খেতে না দেন, একটু স্নেহ না করেন, তাহলে মেয়েটা কোথায় যাবে বলুন তো? আপনি তো মেয়েটার প্রতি জুলুম করছেন। আন্টি, আমরা আমাদের বইয়ে পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যা খাবে তোমাদের বাড়ির কাজের লোককেও তাই খেতে দেবে, তোমরা যা পড়বে তোমাদের বাড়ির কাজের লোককেও তাই পড়তে দেবে, এবং কাজের লোককে কাজ করতে সাহায্য করবে। ভাবি, রমজান মাসে আমাদের আশেপাশের গরিব অসহায় মানুষদের সাহায্য করা আমাদের কর্তব্য, রোজাদার বান্দাকে ইফতার করানো অনেক সওয়াবের কাজ। আপনি সারাদিন রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পাবেন, একজন রোজাদার বান্দাকে ইফতার করিয়ে আপনি সম পরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার ভুল হয়ে গেছে ভাবি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আসলে আমি কখনোই এভাবে ভেবে দেখিনি, আপনারা আজকে আমার চোখ খুলে দিলেন, মহান আল্লাহ তাআলা আমাকে এই পবিত্র রমজান মাসে মাফ করে দিন। আমি আজকে থেকে শিরিনকে যে পরিমাণ স্নেহ করি ভালোবাসি, চুমকিকেও সেই পরিমাণ স্নেহ করব ভালোবাসব, আমি শিরিন আর চুমকির মধ্যে কোনো ভেদাভেদ করব না, শিরিন আর চুমকিকে সমান চোখে দেখব। কই রে মা চুমকি, আয় তুই আমার সাথে আমার পাশে বস, আজ থেকে তুই আমার আরেকটা মেয়ে। তারপর ওরা সবাই মিলে একসাথে ইফতার করলো।